बिस्मिल्लाहिर रहमानुर रहीम जय बांगला जय बंगबंधु आजकल जे बीएफडीसी देखें बांग्लादेश चलचित्र उन्नयन कर्पोरेशन ये बीएफडीसी जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर स्वप्नेर निजेर हाथे गड़ा स्वप्न देखा एफडीसी के स्वप्ने देखेछिलेन से बांग्लादेशेर चलचित्र के उन्नयन के संस्था के विश्वेर दरबारे पहुँचे देवार जन्य बांग्लादेशेर संस्कृति के विश्वेर दरबारे संस्कृति के पहुँचे देवार जन्य ये स्वप्न तिनि देखेछिलेन और सेई जायगाय आज के शुरू होच्छे नानान धरनेर विशृंखला सेई विशृंखलार प्रतिबादेर कारणे आमरा आज के एक कमिटी गठन करेছি सेई आह्वायक कमिटी ये आह्वायक कमिटीते 7 जन उपदेष्टा आছেন 7 जन उपदेष्टा जारा आছেন तारा हलेन बांग्लादेश चलचित्र प्रयोजक परिवेशक समितिर सभापति जनाब खोर्शेद आलम खसरू बांग्लादेश चलचित्र प्रयोजक परिचालक समितिर सभापति जनाब मुस्ताफिजुर रहमान गुलजार बांग्लादेश चलचित्र प्रयोजक परिवेशक समितिर साधारण सम्पादक जनाब शामसुर आलम बांग्लादेश चलचित्र परिचालक समितिर साधारण सम्पादक बा महासचिव जाय बोलुन जनाब अब्दुल आलम खोकन तार साथे आছেন आमादेर प्रयोजक मोहम्मद इकबाल होसेन विप्लव शरीफ एवं मनिर होसेन सिद्दिकी और आज के 19 सदस्य विशिष्ट एक आह्वायक कमिटी गठन करा हुए आमादेर ये कमिटीर नाम हलो बांग्लादेश चलचित्र शिल्पी अधिकार रक्षा फोराम। एटार जे 19 विशिष्ट सदस्य 19 जन सदस्य विशिष्ट एक कमिटी गठन करा हुए कमिटीते मोहम्मद फिरोज मिया फिरोज शाही आह्वायक जुग्म आह्वायक मोहम्मद रमिजुद्दीन तारपरे आছেন जामाल पाटोवारी सोहेल खान सदस्य सचिव हिसाबे आছেন मिजानुर रहमान मिजान जुग्म सदस्य सचिव रायमा आख्तार शिमु जुग्म सदस्य सचिव चित्रनायिका सादिया मिर्जा एवं ताहमिना होसेन बेबी और 11 जन सदस्य आছেন कार्यकरी सदस्य शेख शामीम मोहम्मद हुसैन खान लिटन शान शानजित खान प्रिंस डेंजार्स मोहम्मद नासिम मोहम्मद खोकन पाशा आशराफ मकसूद पारवीन शानजाना साथी आखन बाबुल अपूर्ब राय। आमादेर ये कमिटी इच्छा करेई करिनी बाध्य हये करते हुए जायेद खान एवं मिशा सदागर 2017-19 भोट दिए निर्वाचन करार परे आमादेर भोटाधिकार हरण करेছে এবং সমিতির সব প্রকার কার্যক্রম থেকে আমাদেরকে অব্যাহতি দিয়েছে আমাদের সদস্যপদ বাতিল করে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমরা গত নির্বাচনের আগে হাইকোর্ট থেকে রায়ও নিয়ে এসেছিলাম। ইলিয়াস কাঞ্চন তাদেরকে একতরফাভাবে সাপোর্ট দিতে গিয়ে বলেছিলেন আমি ইলিয়াস কাঞ্চন, আমি মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন না, নানান অজুহাত দেখিয়ে আমাদের হাইকোর্টের রিটও সে খারিজ করে দিয়েছে। তারপর চলচ্চিত্র শুরু হয়েছে একের পর এক অনিয়ম দুর্নীতি পুলিশি হয়রানি, কেউ অন্যায় করলে প্রতিবাদ করলে পুলিশি হয়রানির শিকার হতে হয়। আমাদের অনেক শিল্পীকেই বাদ দিয়ে দিয়েছে অহেতুক, শুধু তার স্বার্থের পরিপন্থী যদি কাউকে মনে করে এই লোকটি যদি থাকে তাহলে আমার স্বার্থের পরিপন্থী হবে, তখনই নানান অজুহাতে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে এবং কেউ কাউকে পুলিশি হয়রানিও করেছে। আমরা সেই হয়রানির শিকার হয়ে অনেক সহ্য করেছি, কিন্তু সহ্য ধরতে ধরতে সহ্য করতে করতে আমাদের ওয়ালে পিঠ থেকে গেছে। এখন আর সেই দেয়ালের পরে আমাদের জায়গার আর পিছনে যাওয়ার আর কোনো জায়গা নাই। দেন আমরা বাধ্য হয়ে আজকের এই কমিটি করতে বাধ্য হয়েছি। আর একটা কথা বলি, একটা চলচ্চিত্র নির্মাণ হলে সেই চলচ্চিত্রের সবাই নায়ক থাকে না, সবাই নায়িকা থাকে না। ওই চলচ্চিত্রের সাথে যে একটা টি বয় চা দিয়ে যায় সে যদি ওই ক্যারেক্টারে অভিনয় করে সেও চলচ্চিত্রের শিল্পী, কিন্তু তারা যদি মনে করে না যে শুধু নায়ক এবং নায়িকা সেই শিল্পী, তাহলে ধারণাটা ভুল, তাহলে একটি চলচ্চিত্র হতে পারে না। চলচ্চিত্র একটা টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কের মধ্যে টি বয় থেকে শুরু করে ডিরেক্টর প্রডিউসার যারা আছেন কলা কৌশলী, যেটা পাসিং শট দিয়ে যায় इवेन एक ग्रामबासी चरित्रे जो अभिनय करे भाई ओमाके चिनेन कि ना सेओ जे उत्तर देय सेओ किन्तु ओई चलचित्रे एकजन शिल्पी थाके। किन्तु आमरा केउ केउ गर्वे गर्वित हये तादेरके मानुषई मने करि ना, शिल्पी तो अनेक परेर कथा। अरे भाई शिल्पी इच्छा करलेই হওয়া যায় না, শিল্পীদেরকে অপমান করবেন না, শিল্পীদের আপনার কাছে ভাত চায় না, কাপড় চায় না, মাস শেষে বেতন চায় না, তার একটা অধিকার। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন মেম্বার, এইটুকু অধিকার নিয়ে এইটুকু শান্তি তার বুকটা ভরে যায়, রাতে ঘুমায় শান্তিতে ঘুমায়, মনে মনে একটা স্বপ্ন লালন করে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য, সেইটুকু থেকেও আপনারা বঞ্চিত করে ফেললেন। আরে ভাই আপনারা কি মানুষ? শিল্পী হিসেবে দাবি করেন নিজেকে, ঘৃণা করি আপনাকে, ঘৃণা করি। অনেক অত্যাচার অনেক অন্যায় আমরা সহ্য করেছি, আর করব না। আমরা কোনো পিস্তলকে ভয় পাই না, আমরা পুলিশি হয়রানিকে ভয় পাই না। আমরা এখন শেষ সীমানায় পৌঁছে গেছি, এখান থেকে ফিরে আসার আমাদের আর কোনো পথ নাই। আপনারা শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনেই পদত্যাগ করুন, এখান থেকে সরে যান। আপনারা সরে গেলেই এই চলচ্চিত্রের উন্নয়ন হবে এবং যে ১৮৪ জন শিল্পীকে অন্যায়ভাবে নিজের খেয়াল খুশি মতো নানান অজুহাত দেখিয়ে বাদ দিয়েছেন তাদেরকে ফিরিয়ে আনেন, পূর্ণ মর্যাদা দেন, পূর্ণ শিল্পী সদস্য হিসাবে তাদেরকে রাখেন। তারপরে আপনারা আল্লাহর হস্তে দোহাই লাগে এই বঙ্গবন্ধুর গড়া বিএফডিসিকে পবিত্র জায়গাকে কুলুষিত করেন না, তারপরে আপনারা চলে যান। আপনারা থাকলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের কোনো উন্নয়ন হবে না, বাংলাদেশ চলচ্চিত্রের কোনো উন্নয়ন হবে না। আপনারা চলে যান, আপনারা চলে যান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পকে বাঁচান, বঙ্গবন্ধুর গড়া স্বপ্নের এই বাংলাদেশ চলচ্চিত্রকে বাঁচান, আপনারা চলে যান। এখন আপনাদের সামনে কিছু বলার আহ্বান করছি এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরামের সম্মানিত মহাসচিব জনাব মিজানুর রহমান মিজানকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আমাদের আজকের কমিটির সংগ্রামী ভাই ও বোনদের প্রতি শ্রদ্ধা রাখে ১৮৪ জন সদস্যকে তাদের নির্মম আঘাতে বিচ্ছিন্ন করে চলচ্চিত্র থেকে তাদের সম্মানসূচক হারিয়ে যাওয়া আমি দুঃখ প্রকাশ করছি। এর সাথে জানাচ্ছি আজকের এই অধিকার সংগঠনটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের, আমাদের এই সংগঠনের সংগ্রামী আজকের আহ্বায়ক আমাদের ফিরোজ ভাইয়ের কথার উদ্দেশ্যে আমি বলছি, আমরা এই সংগ্রামী ভাবে এগিয়ে যাব, আমরা পিছপা হব না। আমাদের অধিকার আদায় যতক্ষণ না হবে আমরা রাস্তায় থাকব। এবং এই জাহিদ নিশা সদাগরের এই অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আমরা কখনো পিছপা হতে চাই না। আমরা চাই চলচ্চিত্রের শান্তি, চলচ্চিত্রের সুখ, যেই চলচ্চিত্র আমাদের জীবন আমাদের মরণ। আমরা একদিন চলচ্চিত্রকে না দেখলে আমাদের ভালো লাগে না, কিন্তু আমাদেরকে ১৮৪ জনকে যেভাবে ধিক্কার দিয়ে চলচ্চিত্র থেকে বহিষ্কৃত করে, তারা কেন বহিষ্কৃত করবে? তারা কে? আপনি একজন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হয়ে একজন শিল্পীকে বঞ্চিত করবেন? আপনি একজন শিল্পী না? আপনার লজ্জা হয় না? আপনি ৪৪৯ জন নিয়ে ভাত খাবেন আর ১৮৪ জন রাস্তা রাস্তা ঘুরবে, আপনার ভালো লাগে? অনেকে আমাদের মধ্যে মারা গেছেন, তাদের রুহের মাগফিরাত করি। তাদের আসলে আমরা তাদের কিছুই করতে পারি নাই। তারা এই সদস্য পদ বাতিল হওয়ার পরে তারা শোনার পরে অনেক স্টক মানে তারা হার্ট অ্যাটাক করে মারা গেছেন, কিন্তু তাদের পরিবারগুলো এখন কোথায় কিভাবে আছে আমরা জানি না। কিন্তু ১৮৪ জনের সদস্যের অভিশাপ নিয়ে আপনারা কোনোদিন ভালোভাবে বাঁচতে পারবেন না। একদিন না একদিন আপনাদের হিসাব দিতে হবে। এখনও সময় আছে, ভালো হয়ে যান। নিশা জাহিদ আপনাদেরকে বারবার আমি সতর্ক করছি, আপনারা আমাদের আপনাদের বাবার তুল্য সমতুল্য। আমরা চলচ্চিত্রে ৪০ বছর জীবন দিচ্ছি, পার করে দিচ্ছি, আপনারা এক ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিলেন, এক দরজা দিয়ে বের করে দিলেন। এটা কোন ধরনের নিয়ম? এই জন্য আজকের কমিটি আমাকে যে পদ দিয়েছে, যে সম্মান দিয়েছে, আমি সম্মান রাখার চেষ্টা করব। এই কমিটির যেই কোনো নিয়মতান্ত্রিক যেই কোনো ব্যাপারে আমি আছি। আপনারা আমাদের ১৮৪ জন সদস্য আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের সদস্য পদ আমরা ফিরিয়ে দেব। আমাদের সাথে বিশাল সংগঠন আছে, প্রযোজক পরিচালক 18টি সংগঠন আমাদেরকে যাবে সম্মান দিয়েছে। আমরা কখনো আশা করি আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হব না, নিশ্চয়ই তারা আমাদের অধিকার আদায় করবেন। আপনারা দেখবেন আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়ব, ইনশাল্লাহ আমরা বিজয়ের মালা নিব। কিন্তু ওই জাহিদ নিশাকে আমরা দেখিয়ে দিব আমরাও কিছু করতে পারি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে ভালোবাসুন, আমরা ভালোবাসার ছবি উপহার দিব। চলচ্চিত্রকে ভালোবাসেন যারা তাদের প্রতি আমার ভালোবাসা। আপনারা ভালো থাকুন। আজকের এই যে চ্যানেলটাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমরা আজকে যেহেতু মাত্রই কিছুক্ষণ আগে কমিটিটি গঠন করা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা কমিটি, আমরা দু একদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটিকে একত্রিত করে একটা সাংবাদিক সম্মেলন করব। তখন আমাদের পরবর্তী করণীয় বিষয়গুলো কি তখন আমরা সেদিন জানিয়ে দেব আপনাদের মাধ্যমেই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের এই করোনাকালীন সময়ে আমাদের এখানে দাঁড়িয়ে মানববন্ধন, মিছিল কিংবা মিটিং বা স্লোগান দেওয়ার কথা না, আমরা নিরাপদে থাকার কথা। কিন্তু আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই বাধ্য হয়ে আমরা এই কাজটি করতে বাধ্য হচ্ছি। আপনারা যারা এই আমাদের কথাগুলো শুনছেন, আপনাদেরকে ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। কদিন পরেই ঈদুল আজহা শুরু হবে। আপনাদেরকে জানাচ্ছি আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী অধিকার রক্ষা ফোরাম থেকে ঈদের অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।